দেখো সব ডুবে গেছে कांडारी राजू सहनी उन्नयन कांडारी राजू सहनी देखो অভিযোগ আপনারা খুব ভালো করে জানেন সারা বাংলা যেভাবে দেখছেন আপনারা যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেভাবে বিজেপি সরকার যেভাবে সব জায়গায় প্রভাবিত করতে চাচ্ছে আমরা এটা বলতে পারি যে কাউকে যদি ওইভাবে জড়ানো হয় আপনারা দেখেছেন আমার কেসটাতে বর্ধমান সানমার্ক চিটফান্ড যে কোম্পানিটার কেসটা আমার উপরে এই করা হয়েছে আমি এখনো বলছি যে ওই কোম্পানির সাথে আমার কোনো যুক্তই নেই আর আমাকে সিম্পলি এর মধ্যে একটা জড়ানো হয়েছে আমি এতদিন যে কাস্টডি ছিল বা যে প্রবলেমটা আমি ফেস করলাম আমি একটা কথা বলতে পারি যে আমি নির্দোষ হয়ে আমাকে এতদিন একটা শাস্তি পেতে হলো দেখুন অবশ্যই এটা তো আপনারা দেখেছেন সারা বাংলায় যেভাবে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে কাজ করছে যেভাবে সব জায়গায় ইয়ে হচ্ছে আমি একটা কথা বলতে পারি আমাদের আমার এই কেসের সাথে আবার জড়ানো হলো আমাদের মাননীয় বিধায়ককে ওনার পরিবারকে হ্যারাসমেন্ট হলো যেইভাবে আমি খুবই এটার জন্য লজ্জিত যে এইভাবে একটা এজেন্সি কিভাবে কাউকে কোনো দোষ না থাকলেও জড়িয়ে দিতে পারে দেখুন বর্ধমান সানমার্গের ওরা যেটা দেখাতে চাচ্ছে যে আমি নাকি ওই কোম্পানির সাথে যুক্ত ছিলাম আমি এটা বলে দিই না আমি কোম্পানির ডাইরেক্টর ছিলাম না আমি এজেন্ট ছিলাম না আমি কোনো ওর কোম্পানির এমপ্লয়ি ছিলাম কিন্তু স্টিল আমাকে এটার মধ্যে ইনভলভ ওরা দেখালো যে আমি নাকি ওই কোম্পানির সাথে যুক্ত ছিলাম আমি একটাই ক্লিয়ার করে দিই যেটা যেটা নিয়ে কেসটা হয়েছে এটা জানাও দরকার কেন কি যে কোম্পানির যে এক ডাইরেক্টর ছিল সে আমার সাথে একজনের মাধ্যমে পরিচয় হয় কোম্পানির সাথে আমার কোনো লিঙ্কই ছিল না কোম্পানি যে ওর আছে ওর আমার তো ওর কোনো দিন আমাকেও বলেও নি আর আমার ওটা জানাও ছিল না সে ব্যক্তিগত আমাকে একটা লোন দিয়েছিল সেই লোন আমি শোধ করেছি স্ট্যাম্প পেপারে ডেটে ডেট ওয়াইজ রিসিভ করেছে কত কত টাকা সেটাও লেখা আছে সেটা আমাকে ও 95 লাখ লোন দিয়েছিল সেই টাকা আমি ওকে শোধও করে দিয়েছি কিন্তু এই টাকা দেওয়ার পরেও আমাকে এই দিন দেখতে হবে দেখুন ফরেনে অ্যাকাউন্ট হওয়াটা কোনো দোষী না মানে কেউ যদি ফরেনে অ্যাকাউন্ট থাকে তার জন্য কেউ যে জেল খাটতে হবে বা কেউ যে কোনো কোম্পানির সাথে যুক্ত হবে এটা কোনো ব্যাপার না আপনার পার্সোনাল হতেই পারে আর ফরেনে অ্যাকাউন্ট যেটা যেটা যেইভাবে এই কোম্পানির সাথে জোড়া হচ্ছে এটা আমার ব্যক্তিগত আমার বিজনেসের জন্য আমার অ্যাকাউন্ট হতেই পারে সেটা নিয়ে কোনো এ না আমার এই অ্যাকাউন্ট আপনি অনেক বছর আগে থেকে যখন হয়তো বর্ধমান সানমার্ক খোলেনি তখন থেকে আমার কোম্পানি আছে ওখানে তো তো এটা নিয়ে যদি এটার সাথে জোড়া হয় তাহলে আমি কি বলতে পারি আপনার কাছে অর্থ পাওয়া গেছে বলে অভিযোগ দেখুন আমি একটা কথা বলি যেই ওরা যেই ক্যাশ এটা দেখাচ্ছে সেটারও ডকুমেন্ট আমি অবশ্যই কোর্টে পেশ করব কেন কি আমার প্রত্যেকটা ডকুমেন্ট আছে আর আমি এটা বলতে পারি যে আমার প্রপার্টি অ্যাডভান্স ছিল বা আমার যে লোন ছিল সেটাও আমি দেখিয়ে দিতে পারবো কেন কি আমি জানি যে আমার যদি আমি 2 বছর ধরে সিবিআই যখন চিঠি আমি পেয়েছিলাম তো আমি যদি দোষী থাকতাম তো আমি বাড়িতে ক্যাশ রাখতাম না প্রথম কথা কেন কি আমার আমি জানতাম যে আমার একটা জেনুইন জিনিস আমার ওটা রাখাটাতে কোনো পাপ নেই কেন কি আমার ওটা এগ্রিমেন্ট আপনারা দেখতে পারেন যে যেই প্রপার্টি আমার অ্যাডভান্স হয়েছিল সেই প্রপার্টির অ্যাডভান্সে সেই টাকাটা আমার বাড়িতে ছিল সেটা নিয়ে একটা ইয়ে দেখানো যে তার তার ডকুমেন্টসও আমরা কোর্টে পেশ করব দল প্রথম দিন থেকেই পাশে ছিল আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ককে আমি ধন্যবাদ জানাবো আমাদের সেচ মন্ত্রী আমাদের মাননীয় বিধায়ক নৈহাটির বিধায়ক শ্রী পার্থ ভৌমিক মহাশয়কে যেইভাবে দল সাথ দিয়েছে আমি সারা জীবন এটা মনে রাখবো আর একটা কথা বলবো আমি খুবই লজ্জিত ওনার পরিবার যেইভাবে এই দিনটা ফেস করতে হলো শুধু আমার এই কেসের জন্য আমি ওনাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থী একবারে হালিশহর অঞ্চলে 6 জায়গা রেড করা হলো সিবিআই এবং তার মধ্যে সিবিআই শুভ অধিকারী যে বিধায়ক তার বাড়িতেও আছে
দেখুন, এবার আপনি যদি একটা আপনার কলিগ বা আপনার বন্ধুর সাথে ট্রাভেল করেন কোথাও, সেটা যদি লিঙ্ক করে দেওয়া হয়, সেই হিসাবেই ওনারা ই করেছেন। আমার সাথে একজন যদি কেউ ট্রাভেল করেছে তার সাথে যদি লিঙ্ক করে দেওয়া যায় উনি যুক্ত হতে পারেন, তো সেইভাবে আপনি তো ওর মধ্যে অটোমেটিকলি ওর মধ্যে ওই হিসাবেই ওনারা টার্গেট করেছেন। তো সেইভাবে আমি একটাই ই বলবো যে এইভাবে কোনো কেসকে স্ট্যান্ড করা যায় না। আপনারা দেখেছেন যে কোর্টেও যখন ফাইট হতো, আপনারা কোর্টেও দেখেছেন যখন প্রত্যেকটা পয়েন্টে যখন ফাইট হয়েছে, জাজমেন্টও যখন এই হয়েছে, ওনারা যখন আমাদের মাননীয় বিধায়কের যে কেসটা নিয়ে ওনারা যেটা করেছেন, চার্জশিটের মধ্যে সমরূপ ভৌমিকের নাম কেটে পেন দিয়ে ওনারা দেখেছে সুবোধ অধিকারী নামটা লিখেছে। আমি বলবো এখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওরা কিভাবে কেসটা বানানোর চেষ্টা করেছে। তো এটা অন্যায়, আমি এটা বলবো যে এটা অবশ্যই মানে যেইভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো করছে এটা খুবই অন্যায় হচ্ছে। দেখুন, আমাকে শর্ত এরম কিছু দেওয়া হয়নি, শর্ত একটাই আছে যে কলকাতার বাইরে গেলে খালি ইনফর্ম করে যেতে হবে, আর এটাই আছে, আর এমনি কোনো শর্ত নেই। আর আমাকে ডেটে হাজির, আমি ইনটিমেশন দিয়ে যেতে হবে, আমাকে আইওকে ইনটিমেশন দিয়ে যেতে হবে সেটা কোর্ট থেকে। দেখুন, সবার প্রথম দলের আমাদের যে অভিভাবক, আমাদের মাননীয় বিধায়ক, আমাদের অভিভাবক, রাজনীতি অভিভাবক, আমাদের শ্রী পার্থ ভৌমিক মহাশয়, ওনাদের নির্দেশ যেরকম আসবে আমি সেইভাবেই কাজ করব। আর আমি কালকে রাতেই ফিরেছি, আমি তো এখনো কারোর সাথে যোগাযোগ কিছুই হতে পারিনি। অবশ্যই আমি এ থাকবো যে মানুষ, দেখুন কাজ কারোর জন্যই আটকে থাকে না। আমি একটা কথা বলবো, আমাদের হালিশহরের বোর্ড, আমি এটা বলতে পারি যে হালিশহরের বোর্ড আমরা গর্ব করি যে যেইভাবে হালিশহরের বোর্ড প্রত্যেকটা কাউন্সিলর মিলে কাজ করে, এটা বলতে পারি যে আমার মনে হয় না খুব একটা হয়তো প্রবলেম হয়েছে। তাও যদি কোনো কিছু হয়ে থাকে, অবশ্যই যদি দল আমাকে নির্দেশ দেয় তা ওটা আমরা খুব শিগগিরই আমরা ওই কাজগুলো আমরা সম্পূর্ণ করব। আর মানুষের যে অসুবিধাটা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কেন কি যেই প্রবলেমগুলো ওনারা ফেস করেছেন এই কটা মাসে, যেই অসুবিধাগুলো হয়েছে, আমরা চেষ্টা করবো যাতে সবাই মিলে, আমরা সব কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি, সবাই মিলে চেষ্টা করবো প্রত্যেকটা কাজ যাতে শিগগিরই আমরা করতে পারি। অস্ত্র আইন আনা হয়েছে প্রচুর, বা বিদেশি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে বলে অভিযোগ। দেখুন, আমি একটা কথা বলি, প্রথমে যখন আমাকে নোটিশ পাঠানো হয়, সেকেন্ড নোটিশে যখন আমি সিবিআই অফিসে যাই, তখনই কিন্তু আমি ফরেন অ্যাকাউন্টের পাসবুক আর ফরেন অ্যাকাউন্টে কি ডিপোজিট আছে সব আমি ডিটেলস তখনই দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমার মনে হয় না আর কিছু এভিডেন্স দেওয়ার দরকার পড়ে, কিন্তু ওনারা নিজের এন্ড থেকে যদি চেক করেন, দে আর অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, না আমি তো এবার ভেতর ছিলাম, কি করবো, যোগাযোগ করবো, কিন্তু অবশ্যই আমি যতটা খবর পেয়েছি সব ওনাদের, ওনারা এই আশ্বাসটা দিয়েছেন, ওনারা পাশে আছেন, এটাই আমার জন্য অনেক। বিরোধী চক্রান্ত করা, তো এটাই তো কাজ, বিরোধী চক্রান্ত যদি না করে তাহলে বিরোধী কি করে হলো? তাহলে দেখুন, বিরোধী নিজের কাজ করবে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা কাজ, মানুষের পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেবো, এটাই আমাদের লক্ষ্য থাকে। আপনার আপনার কাছে যে আপনার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেটা কি লাইসেন্স প্রাপ্ত? না, সে যেটা দেখানো হয়েছে সেটা আমার এখানে ওটা ই হয়নি। দেখুন, আমার রিসর্টে এখানে পিকনিক বুকিং হয়, অনেক রকম লোক আছে, গঙ্গার ধারে আপনারা দেখেছেন যখন লাস্ট টাইম যেই ল্যান্ড ইস্যুটা যেটা দেখানো হয়েছিল, একটা একটা মিথ্যে একটা মেসেজ দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, বিরোধী দল এটা করেছিল, তো সেরমই একটা আমি বলতে পারি হয়তো কেউ ফেলেছে বা কে করেছে, সেটা কোথা থেকে ওটা আসলো আমার ঘর থেকে তো পাইনি, সেটা কোথা থেকে পেলো আমি জানি না, ওটা আমার কেসের মধ্যে ইনক্লুড করা হলো। অবশ্যই এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিরোধী চক্রান্ত, কিন্তু এটা মানুষই জবাব দেবে, মানুষ জানে এখানে কি হালিশহর পৌরসভা কিভাবে কাজ করেছে, বা আমি ব্যক্তিগত কিভাবে মানুষের সাথে যোগাযোগ রাখি বা কিভাবে কাজ করি, এটা মানুষ দেখেছে, দলও জানে কিভাবে আমরা কাজ করেছি। হালিশহর পৌরসভা সবসময় চেষ্টা করেছে যে হালিশহর যাতে নাম উঁচু থাকে। আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে হালিশহর পৌরসভা বাংলার গর্ব অ্যাপ যেটা লঞ্চ করেছিল, এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম যে অ্যাপ লঞ্চ করা হয়েছে, গ্রেভেন্স অ্যাপ, সেটা আমাদের মাননীয় পৌরমন্ত্রী জনাব ফিরাদ হাকিম সাহেব নিজে বলে গেছিলেন যে আমরা হালিশহর থেকে এই সফটওয়্যার চুরি করে কলকাতায় নিয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য গর্বের ব্যাপার।
সেকেন্ডলি আপনারা দেখেছেন যে SWM প্রজেক্ট, যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, যে আমাদের প্রত্যেকটা পৌরসভা হয়, সেটাতে হালিশহর কিন্তু মডেল হয়েছিল, সেটা এই টেনিয়রের মধ্যেই হয়েছিল। অ্যান্ড থার্ডলি আপনারা দেখেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে, সুডার তরফ থেকে আমাকে অ্যাজ এ ট্রেনার ইনভাইট করা হয়েছিল টু ট্রেন অল দ্য মিউনিসিপ্যালিটিস ফর SWM প্রজেক্ট। তো এটা আমাদের হালিশহরের জন্য গর্বের ব্যাপার, আমরা চেষ্টা করবো যাতে হালিশহরের নাম সবসময় উঁচু থাকে। আমার এটা নিয়ে কোনো চিন্তা নেই, দেখুন সিবিআই আগেও ডেকেছে আমাকে, সিবিআই আগে আমার তো এটা নিয়ে চিন্তা নেই, কেন কি আমি জানি আমার কী আছে না আছে, আমি অলরেডি আগেই দিয়েছি। আর যেটা ওরা পেয়েছে সেটা আমার অলরেডি ডকুমেন্টস দেওয়া ছিল, সেটারই অরিজিনালটা ওরা আমার বাড়িতে পেয়েছে, সেটা নিয়ে আমার ভয়, আমি ভয়টা কখন পাবো যখন আমি চুরি করে থাকবো। আমি আজও বলছি যে আমি যখনই সিবিআই ডাকবে যা কোঅপারেট করতে আমি অবশ্যই করবো। দলের নির্দেশ যেরম আসবে আমি সেইভাবেই এই করবো। দেখুন দল পাশে আছে, এটা আমি যা খবর পেলাম সব ঠিকই আছে, আর দলের মানে একটা যতক্ষণ নিজের কানে না শুনেনি আমি ওর জন্য আমি ওটার অপেক্ষা করছি যে দল যেরমভাবে নির্দেশ দেবে কর্মী হিসাবে আমি সেইভাবে কাজ করবো। যাতে দীর্ঘদিন আপনি প্রিন্সিপাল থেকে বঞ্চিত ছিলেন, আইনত জটিলতার মধ্যে ছিলেন, যদি দল আবার পুনরায় আপনাকে দায়িত্ব দেয় কতটা মানসিক সক্ষম? দেখুন আমি একটা কথা বলি, আমি আপনারা দেখেছেন যেই টাইমে আমি দায়িত্ব পাই তখন আপনারা দেখেছেন কোভিড প্লাস কি পরিস্থিতিতে ছিল আপনারা নিজেও জানেন, তখন আমফান নিয়ে একটা ইস্যু হয়েছিল। তো সেই সিচুয়েশন থেকে আমরা রিকভার করে পৌরসভা আমরা পজিটিভ জায়গায় এনেছিলাম, সেই মানুষের পরিষেবা যেখানে খামতি ছিল আমরা নিজে বাড়ি বাড়ি গিয়ে আমরা সেটা স্বীকার করেছিলাম যে এই জায়গা প্রবলেম আছে, আমরা ওটা দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করেছিলাম। যেরকম অনেকগুলো ওয়ার্ড আপনারা দেখেছিলেন যে অনেকগুলো ইস্যু ছিল যেগুলো অনেক বছর ধরে অ্যাটেন্ড হয়নি, সেগুলো আমরা প্রত্যেক জায়গায় অ্যাটেন্ড করে ওই প্রবলেমগুলো সলভ করেছিলাম। তো আমরা অবশ্যই আমরা রেডি আছি, আমরা আমাদের পুরো বোর্ড তৈরি আছে, আমরা আবার মাঠে নামবো, আমরা আবার রাস্তায় নামবো, মানুষে যেতে প্রত্যেকটা কাজ আমরা করে। আমি সবার প্রথম আমি দলকে ধন্যবাদ জানাবো, আমাদের হালিশহরবাসী হালিশহরের মানুষকে ধন্যবাদ জানাবো যে যেই বিশ্বাসটা ওনারা রেখেছেন, যেই ভরসাটা রেখেছেন, কেন কি আমি প্রত্যেকটা ডেটে যখন যেতাম আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলবো কি যেইভাবে মানুষ ওখানে যেত, আমি নিজেই ওনাদের বলতাম যে তো আপনারা আসবেন না, নালে এখানে হয়তো আমার বেল রিজেক্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার ভালো লেগেছে যে একটা জিনিস বলতে পারি, কাজের মাধ্যম দিয়ে মানুষের মনের মধ্যে যে পৌঁছাতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় জিনিস। একদমই না, দেখুন একটা কথা বলি, যখন আপনি কোনো ভুল করেননি তো আপনি এটা প্রথম স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আপনার নিজের ইনার স্যাটিসফ্যাকশনটা আগে, সেলফ স্যাটিসফ্যাকশনটা খুব জরুরি, কে কি বললো ওটা পরে আসে। আর আমি এটা প্রথম দিনই বলেছিলাম, আমার পরিবার যখন সবাই চিন্তিত ছিল, আমি বলেছিলাম সততার জয় হবে, আর সেটাই হয়েছে।